এখনো পর্যন্ত বিশ্বব্যাপী যে সমস্ত টিকাগুলি অনুমোদন পেয়েছে তা সবই প্রাপ্তবয়স্কদের জন্য। আমেরিকায় ফাইজারের ভ্যাকসিন অবশ্য 16 থেকে 18 বছরের কিশোর কিশোরীদের অনুমতি সাপেক্ষে দেওয়া হয়েছে। সম্প্রতি কানাডা বিশ্বের প্রথম দেশ যেখানে 12 বছর ও তার বেশি বয়সী শিশুদের ফাইজারের টিকার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। তবে সেই দেশে এখনো শিশুদের টিকাকরণ শুরু হয়নি। মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেটর জানিয়েছেন, ফাইজারের ভ্যাকসিনটি 12 থেকে 15 বছরের শিশুদের জন্য একেবারেই নিরাপদ। প্রায় 2000-এরও বেশি কিশোর কিশোরীর ওপর ডামি শট দিয়ে পরীক্ষা করা হয়েছে। গবেষকদের দাবি, এই টিকাটি শুধু নিরাপদ নয়, প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের মধ্যে এই টিকা বেশি মাত্রায় অ্যান্টিবডি তৈরি করে আর পার্শ্ব প্রতিক্রিয়াও একেবারে প্রাপ্তবয়স্কদের মতোই। বেশিরভাগ ক্ষেত্রেই হাত পা ফোলা, ফ্লু জাতীয় জ্বর, সর্দি বা গায়ে হাতে ব্যথা দেখা গিয়েছে, যা রোগ প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হওয়ার সংকেত। ফাইজার সংস্থা এবং তাদের জার্মান অংশীদার বায়োএনটেক সংস্থা সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়নের কাছে তাদের টিকা শিশুদের জন্য অনুমোদন দেওয়ার অনুরোধ করেছে। BNT162B2 vaccine to be used in children 12 to 15 years of age. So this is a watershed moment in our ability to fight back the COVID-19 pandemic. We actually had higher antibody responses in the 12 to 15 year olds, so that gives us real confidence. তবে শিশুদের জন্য করোনা টিকা অনুমোদন শুধু যে ফাইজার চাইছে তা নয়। মডার্নাও জানিয়েছে, 12 থেকে 15 বছর বয়সীদের জন্য তাদের টিকা কার্যকরী এবং সুরক্ষিত। করোনা সংক্রমণের জেরে বন্ধ রয়েছে স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাস চলছে অনলাইনে। সরকারের এই সিদ্ধান্তে খুশি পড়ুয়া থেকে অভিভাবক সকলেই। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।